তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমাদের জন্য একটা দারুণ অপরচুনিটি সেটি মিনিস্ট্রি অফ রেলের তরফ থেকে একটি লেটেস্ট আপডেট তোমাদের জন্য আজকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মিনিস্ট্রি অফ রেলের তরফ থেকে যেখানে তোমাদের আর পি জন্য ভ্যাকেন্সির জন্য যে নোটিশটা অলরেডি প্রকাশিত হয়েছিল তার জন্য কিন্তু অ্যাপ্রুভাল একটি শর্ট নোটিশ কিন্তু রেলের তরফ থেকে প্রকাশিত হয়ে গেছে তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশান পাবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলা এখানে অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো দেখো এখানে তোমাদের যে সিএন নাম্বার এমপ্লয়মেন্ট নোটিসে তোমরা দেখতে পাচ্ছ এক অবলিক দু হাজার চব্বিশ এটি হচ্ছে এর জন্য এবং দুই অবলিক দু হাজার চব্বিশ একটি হচ্ছে কনস্টেবলের জন্য ঠিক আছে আর কি কি বলছে সেই ব্যাপারটা বুঝে নিই তো এখানে তোমাদের আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু হবে এখানে তোমাদের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল এই দুটি পদের ক্ষেত্রে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে সেটি হচ্ছে পনেরোই এপ্রিল থেকে আবেদন শুরু হবে এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে চোদ্দোই মে দু হাজার চব্বিশ এখানে তোমাদের ভ্যাকেন্সির ডিটেলসটা কিন্তু বলেছে দেখো তো দেখো এখানে সাব ইন্সপেক্টরের জন্য লেভেল সিক্স অনুযায়ী কিন্তু তোমাদের বেতন থাকে এবং কনস্টেবলের ক্ষেত্রে লেভেল থ্রি অনুযায়ী বেতন থাকে এখানে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে যোগ্যতা যেটি প্রয়োজন যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবে ঠিক আছে আর কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক পাশ হলেই কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমাদের ইনিশিয়াল পে যারা যারা সাব ইন্সপেক্টরের জন্য আবেদন করবে তাদের ইনিশিয়াল পে যেটি থাকবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এবং কনস্টেবলের ক্ষেত্রে হচ্ছে একুশ হাজার সাতশো টাকা মনে রাখবে এটি কিন্তু তোমাদের চূড়ান্ত বেতন নয় এর সঙ্গে কিন্তু আরও অ্যালাউন্স বা অন্যান্য কিছু যুক্ত হয়ে কিন্তু বেতন লেভেল কিন্তু যথেষ্ট কিন্তু ভালো থাকে তো এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে বি ওয়ান ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড তোমরা দেখতে পাচ্ছ দুটো ক্যাটাগরিতেই কিন্তু বি ওয়ান ক্যাটাগরি কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড মানে দুটো পোস্টের ক্ষেত্রেই কিন্তু বি ওয়ান ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড এবং এখানে এক সাত দু হাজার চব্বিশ হিসাবে তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তুমি আবেদন করতে পারবে এটি আমি এসআইয়ের ক্ষেত্রে বললাম আর কনস্টেবলের ক্ষেত্রে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে তোমার বয়স হলে তুমি আবেদন করতে পারবে মনে রাখবে এটি কিন্তু যারা ইউআর ক্যান্ডিডেট যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলছি তুমি যদি এসসি এসটি কমিউনিটি থেকে বিলং করো তাহলে তোমার পাঁচ বছর ছাড় আছে আর তুমি যদি ওবিসি কমিউনিটি থেকে বিলং করো তাহলে তোমার বয়সে তিন বছর ছাড় আছে এখানে ভ্যাকেন্সি চারশো বাহান্নটি শূন্য পদ আছে সাব ইন্সপেক্টরের জন্য চার হাজার দুশো আটটি শূন্য পদ আছে কনস্টেবলের জন্য টোটাল শূন্য পদ হচ্ছে চার হাজার ছশো ষাটটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এখানে দেখো একটা স্পেশাল কিন্তু একটা নোট দেওয়া হয়েছে যেটি বলছে দিস ইনক্লুডস এ রিল্যাক্সেশন থ্রি ইয়ার্স এজ রিল্যাক্সেশন প্রেসক্রাইবড এজ লিমিট ওয়ান টাইম রেজাল্ট ডিউ টু কোভিড নাইন্টিন প্যান্ডেমিক অর্থাৎ বুঝতে পারছো যে এই যে যে তিন বছর যে এজ রিল্যাক্সেশান তো এখানে কুড়ি থেকে পঁচিশ ছিল হঠাৎ কুড়ি থেকে আঠাশ কি করে হয়ে গেল তার মানে কি এই তিন বছরকে কিন্তু যুক্ত করে নিয়েছে তো এই তিন বছর যে এজ রিল্যাক্সেশান দেয়া হয়েছে কোভিডের জন্য এটি কিন্তু ওয়ান টাইম মাথায় রাখবে কিন্তু এটি কিন্তু ওয়ান টাইম মানে শুধুমাত্র এই দু হাজার চব্বিশের জন্যই তোমরা কিন্তু দু হাজার কিন্তু এই তিন বছর রিল্যাক্সেশানটা কিন্তু আর পাবে না ওকে তো এটি তোমার যারা যারা ওভারেজ ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য বলবো একটি গোল্ডেন অপরচুনিটি ঠিক আছে এটিকে ভালো করে কাজে লাগাও তো এখানে তোমাদের আর কী কী ডিটেলস বলছে সেই জায়গাটা দেখাই তো দেখো এখানে রিজার্ভেশন সেভেন পয়েন্ট জিরো প্যারাটা দেখো রিজার্ভেশন ফর ওম্যান এখানে কিন্তু এবার মেয়েদের জন্য কিন্তু বিশাল বড় একটা সুযোগ এসেছে তো যেখানে পনেরো শতাংশ কিন্তু ভ্যাকেন্সি তাদের জন্য রিজার্ভ করে রাখা হচ্ছে মেয়েদের জন্য রিজার্ভ করে রাখা হচ্ছে ঠিক আছে আচ্ছা এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো প্রথমে তোমাদের যেটি হবে সেটি সিবিটি হবে সিবিটির পরে তোমাদের পিইটি হবে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পিএমটি হবে ঠিক আছে তো এখানে তোমাদের এক্সামিনেশন ফিজের ব্যাপারটা কী তো পাঁচশো টাকা আবেদন মূল্য লাগছে পাঁচশো টাকা আবেদন মূল্য কারা কারা দেবে যারা ইউ ক্যান্ডিডেট যারা যারা ই ক্যান্ডিডেট এবং যারা ও ক্যান্ডিডেট অবশ্যই তারা মেল ক্যান্ডিডেট হলে তারা পাঁচশো টাকা আবেদন মূল্য দেবে পরীক্ষা দেওয়ার এক থেকে দেড় মাসের মধ্যে তোমরা কিন্তু চারশো টাকার রিফান্ড পেয়ে যাবে ওকে আচ্ছা এসসি এস টি এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যান্ডিডেট মাইনারিটিস এবং ইবিসি যারা ক্যান্ডিডেট আছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা ক্যান্ডিডেট আছে তারা আড়াইশো টাকা আবেদন মূল্য দেবে পরীক্ষার দু থেকে আড়াই মাসের মধ্যে কিন্তু তোমরা এই আড়াইশো টাকাটাই কিন্তু রিফান্ড পেয়ে যাবে এখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে অনলি ক্যান্ডিডেট হু অ্যাটেন্ড সিবিটি মানে যে যারা শুধুমাত্র সিবিটি দেবে তারাই কিন্তু রিফান্ড পাবে দে আর ফি মেনশন অ্যাভব ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা এরপর এখানে আর সেরকম কিছু ইম্পর্টেন্ট কিছু নেই এখানে যাবতীয় এই আরবির কথাগুলো বলা হয়েছে যে আরআরবি তো এই সব ওয়েবসাইটে কিন্তু তোমরা দেখতে পারো তো এখানে তোমাদের আরেকটা কথা তোমাদের ক্লিয়ার করে দিই ধরো তুমি কলকাতা কলকাতা আরআরবি তুমি কি চাইলে কি অন্য আরআরবিতে আবেদন করতে পারবে নিশ্চয়ই পারবে তুমি চাইলে যে কোনো আরআবিতে তুমি আবেদন করতে পারো কোনো অসুবিধা নেই আবার তুমি চাইলে তুমি যদি যারা চাইবে যে না আমার আমি যে যাই ভ্যাকেন্সি থাকুক না কেন আমি ফাইট করব আমার নিজের রাজ্যেই আমি ফাইট করব তো সেক্ষেত্রে তুমি কলকাতাতেই আবেদন করতে পারো তোমার পছন্দ মতো তুমি যে কোনো আর আবেদন করতে পারো এ ব্যাপারে কোনো অসুবিধা কিন্তু তোমার হবে না ফুল নোটিফিকেশান খুব শীঘ্রই কিন্তু তাহলে বেরিয়ে যাবে এটি একটা শর্ট নোটিফিকেশান যেরকম এমপ্লয়মেন্ট নিউজে যেরকম দিয়ে দেয় তোমরা জানো এলপি টেকনিশিয়ানের ক্ষেত্রেও কিন্তু অ্যাডভান্স কিন্তু দিয়ে দিয়েছিল সেরকম এরকম আরপিএফের ক্ষেত্রেও বেরিয়ে গেল অর্থাৎ সামনে যেসব ভ্যাকেন্সি বেরোচ্ছে তার জন্য কিন্তু প্রস্তুতি খুব ভালোভাবে নাও প্রস্তুতি রিলেটেড কিন্তু ভিডিও আমার চ্যানেলে পাবে আমি স্পেশালি এন টিপিসি এন রিগার্ডিং কিন্তু একটি মানে ক্লাস আমি শুরু করতে চলেছি এন টিপিসি গ্রুপ ডি অভিয়াসলি এন এবং গ্রুপ ডি আচ্ছা আরেকটা কথা তোমাদের বলে রাখি যারা আরপিএফের ডিটেলস ভিডিও চাও মানে আর যে মেডিকেল স্ট্যান্ডার্ড থেকে শুরু করে তোমাদের আর পি যে এক্সাম প্রসেস যেখানে সিলেবাস প্রত্যেকটা জিনিস আমি কভার করব সেইটা যদি তোমরা চাও সেরকম যদি ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট করবে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটি ইনফরমেশান তোমাদের প্রোভাইড করলাম যে যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখবে তো আজকের মতো এটুকুই টাটা